ভারতের ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ভারতের ফুরফুরা শরীফে দৈলা রাজাকার সাইদে রুহানি পোলা পাওয়া গেছে। তার নাম হচ্ছে মুফতি রজব আলী রাজাকার। শোনেন কি বলে এই দৈলা রাজাকারের নয়া রুহানি পোলা মুফতি রজব আলী কি বলে শোনেন। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করলাম, আল্লাহ ওরা সাইদি সাহেবের অসন্ত শুনেন, কিন্তু সাইদি সাহেবের অস্ত সব বাংলায় তামারে জবাব দিলে বললে ভাই সাইদি সাহেবের অজ বুঝবার জন্য শুনতো না, সাইদি সাহেবের কোরআন শরীফের তেলাওয়াতের ওরা এত এই যে চিনে রাখেন যে অজ বুঝবার দরকার নেই, শুধু কোরআনের তেলাওয়াতটা ওরা শুনবে। শুনে রাখেন, এটা হচ্ছে মুফতি রজব আলী। 2 মিনিট 2 মিনিট কি 3 মিনিট, এটা হচ্ছে মুফতি রজব আলী। ওতেই ওদের কলিজা ঠান্ডা হবে। ওদের এটা শোনাতে পারতাছি না ঠিক মতো, কারণ হচ্ছে যে হাফেজে কোরআন ছিলেন না, কিন্তু তার কোরআন যে নাকি সাইদিকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মৌলবি মনে করবে না, নাকি সে নাকি ইসলামের শত্রু। চিন্তা করে দেখেন এই বদমাইশগুলো কত বড় বদমাইশ, মানে এরা শুধু যার ফুকের ব্যবসা এখন করতেছে না, এরা রাজাকার আলবদরদের পক্ষে বলা শুরু করছে, কারণ মুরিদ বেশি পাওয়া যাবে। আপনারা কি ভাবতে পারছেন এই ফুরফুরাকে কিন্তু সাইদিরা মানে জামাত শিবিরেরা এরা কিন্তু ভণ্ড বলে, এদের বলে মাজার পূজারি, বদমাইশ, জিলাপিঘর বলে, মাজার পূজারি বলে। তো সেই ফুরফুরার এক মুফতি কেন সাইদির পক্ষ নিল বুঝতে পারছেন তো, কারণ স্বাধীনতা বিরোধীদের প্রচুর পয়সা, তারা দেশে বিদেশে এমনকি তারা সুভাষ বসুর নাতিকে দিয়ে তারা তাদের পক্ষে লিখে ফেলেছে, এই রাজাকারের অল্পদারেরা, এদের এত পয়সা। তো এই 2 টাকা দামের মৌলবিরে নিতে পারবে না, ওই ফুরফুরার তাবিজ বেচা মৌলবিরে নিতে কয় টাকা লাগবো, কত বড় বদমাইশ সাইদিকে যে আন্তর্জাতিক বক্তা এই দেইলা রাজাকার সাইদিকে যে আন্তর্জাতিক বক্তা মানবে না, ইসলামী বক্তা মানবে না, সে ইসলাম বিরোধী। চিন্তা করে দেখেন কত বড় বদমাইশ এরা। আপনাদের আমি বলি না যে পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানেরা আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না, তার প্রমাণ পেলেন তো? যারা এখন বলতেছে যে সাইদিকে যদি আপনি আন্তর্জাতিক ইসলামী বক্তা না মানেন, আপনার ইমান নাই, তাহলে 71 সালে এরা কী মনে করতো? এ ছোট্ট একটা ঘটনায় প্রমাণ পাওয়া যায় এরা কত বড় ধর্মান্ধ। 30 লক্ষ মানুষকে হত্যার সাথে যে জড়িত, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমণের সাথে জড়িত, তাকে যদি আমি ইসলামী বক্তা না মানি, আমি মুসলমান না, মানে ধর্ম কেন বুঝছেন তো কীরকম হাতিয়ার তারা বানিয়ে ফেলেছিল। 47-এর চেতনার লোকগুলো তো এখনও ভারত থেকে যায় নাই, বাংলাদেশ থেকেও যায় নাই, বাংলাদেশও তো আছে, ভারতের সবাই তো চলে যায় নাই, তারা এখনও আছে। আমাদের যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল এই মৌলবীরা, তার প্রমাণ এখনও আছে। কত বড় বদমাইশি বক্তব্য, কত বড় রাজনৈতিক বক্তব্য, বাটপারি, তা আবার কাকে বলতেছে? ফুরফুরার। ফুরফুরার তো আবারও বলি, ফুরফুরার তো এদের ভণ্ড বলে জামাতিরা, জামাতের তো সব মাজারের বিরুদ্ধে, সাইদি নিজেই মাজার ভেঙে ফেলতে বলছে, সেই সাইদির পক্ষে বলতেছে কে? ফুরফুরার এক মাজার ব্যবসায়ী, জিলাপিগুর তাবিজের ব্যাপারী। আমি বলি না, তারা বলে, জামাতিরাই বলে, সে সাইদির পক্ষে বলতেছে যে তাকে না মানলে আমাদের, আমরা মুসলমানই না, ইসলামের শত্রু। চিন্তা করে দেখছেন তো, এদের ইসলামের শত্রু, আব্বাসীর কথা না মানলে ইসলামের শত্রু, সরমনের পীরের কথা না মানলে ইসলামের শত্রু, সরসিনার কথা না মানলে ইসলামের শত্রু, মানে কিছু হইলেই এরা ইসলামের শত্রু, মানে এরা ইসলাম।
এরাই বাবা যদি ইসলাম হয় তাহলে তো ইসলামের কি হবে এখন তো বুঝে নেন। এই ফুরফুরার লোক যদি ইসলাম হয় আদর্শ, সাইদি যদি হয় ইসলামের আদর্শ, তাহলে ইসলাম কি গেল, ইসলাম কোন দিকে গেল, এটা এখন বললে তো কিয়ামত হয়ে যাবে। তাই বলতেছি না, বাংলাদেশের সাক্ষী নিয়ে এবং আদালতের মাধ্যমে পৃথিবীর অন্য কোনো দেশ হলে সাক্ষী আদালত এগুলো ধারদার, তো আওয়ামী লীগ তো দুর্বল ভিত্ত, তাই সাক্ষী বিচার আদালত মানত। জামাতিরা স্বাধীনতা বিরোধীরা কি বিচারের ধারদার? তো যদি এরা যুদ্ধে জিতত, মুক্তিযুদ্ধে যদি মুক্তিযোদ্ধারা হারত, এরা মানত। আমি বারবার আপনাদের বলি, এই ভারতের ভাঙ্গুরা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আসামিরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, এখনও সারাদিন আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে। পশ্চিমবঙ্গের মুসলিম বেশি, সবাই না, বেশিরভাগ মুসলিম মৌলভী, এবং আসামের তো আরও বেশি, আসামের 90% মৌলভী, 90% মুসলমান বাংলাদেশ সরকার বিরোধী। শেখ হাসিনাকে গালাগালি দিতেছে, বলতেছে আওয়ামী লীগ সরকারের দালাল। তাই সরকারের দালাল, তোরা কোন সরকার? তোরা তো মমতার দালাল বলা হয় তোদের, তোদের তো বলা হয় দালাল। আমরা কি বলছি নাকি তোরা দালাল? মানে ব্রাদারহুড জেগে উঠছে তার, ইসলামী ব্রাদারহুড। মানে আপনি দাঁড়িয়ে টুপি রাখলে আপনি যত অকাম কুকামরা করেন পৃথিবীর যে কোনো দেশে, আপনার পক্ষে একটা দল সবসময় থাকবে। ফুরফুরা ফুরফুরা ফুরফুরার মতো ভণ্ড, যাদেরকে ভণ্ড বলে, এমনকি ফুরফুরার বিরুদ্ধে অভিযোগ আছে এদের নেতারা বিজেপির দালাল। খোদ মমতা ব্যানার্জি বলছে যে ফুরফুরার নেতারা বিজেপির দালাল, তারা বলতেছে সাইদির পক্ষে কথা। চিন্তা করে দেখেন, যেমন চরমনায় পীরের ভোট দিলেই আপনি বেহেশতে চলে যাবেন, পাঙ্গা মার্গা বেহেশতে চলে যাবেন, জামাত ইসলামের নীতিমার্গা ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন, একা সেলসেলায় জান্নাত এক্সপ্রেস বেহেশতে এক্সপ্রেস চলে যাবেন। সাইদের ইসলাম বক্তা মানলে আপনি বেহেশতে চলে যাবেন, নইলে আপনার দুযোগই। কি চমৎকার! লামা জাহাবিরা তো এই ফুরফুরা পীরেদের বলে বেদাতি মুনাফিকি শিরকি, এরা কাফের মনে করে। আর তারা আসছে আমাদের শিখাইতে যে সাইদির আন্তর্জাতিক বক্তা না মানলে এই দেইলারা জাগার, যারা যখন হাজত জেলে দিল তখন বললো বয়স কম, আর যখন ফাঁসি দিতে গেল কয় এত সিনিয়র নেতার এত বয়সের ফাঁসি দিতেছে, মানে কীরকম হিপোক্রেটেরা। এই দেইলারা জাগারকে যখন জেলে তুলে বলে তার স্বাধীনতার সময় তার বয়স কম ছিল, কম ছিল, কম, নাবালক ছিল, সে যুদ্ধ করলো কেমনে, সে রেপ করলো কেমনে, সে খুনের সাথে জড়িত হইলো কেমনে। আবার সেই লোকগুলোই বলতেছে বর্ষিয়ান নেতাকে এইভাবে জেলে রাখছে, ইসলামী বক্তাকে জেলে রাখছে। হিপোক্রেসিটা দেখছেন তো, ব্রাদারহুড জেগে উঠছে এই ফুরফুরা শরীফের, এই বদমাইশদের। 71 সালেও তাদের ব্রাদারহুড আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, প্রমাণ পাইলেন তো? যেখানেই দেখবেন সব দাঁড়িয়েলা টুপিওয়ালা ভাই ভাই, অকাম যতই করুক সবাই হয়ে যায়, বিরোধীদের মধ্যে আছে তাদের মধ্যে নেই, তারা কিন্তু সাথে মাতাল তাহলে ঠিক। আপনারা এটা মানেন যে সাইদিকে আন্তর্জাতিক বক্তা না মানলে সে দুজকে যাবে, তার ইমান হারা হয়ে যাবে, এই বদমাইশ কলকাতার এই পশ্চিমবঙ্গের এই ফুরফুরার পীরের এই কথা বলে? চিন্তা করে পীরের দরবারের লোক, আবার মুফতি, মানে মুফতিরা কত বড় ভণ্ড হইলে এই কথা বলে এই বদমাইশগুলো, এরা আবার নাকি মুফতি। আর দেওবন্দ মাদ্রাসার আলেমরাই তো সাইদিরে মানে না, বলে যে ভ্রান্ত আগে ধরে, আর যে পীর বাবা আর বাবা আসা মৌদুদের তো কাফের মনে করে, ওইখানে যাই বলে না কেন? এই শালাই এই মুফতি রজব আলী ওইটা বলে না কেন? জামাতের আকিদা ভ্রান্ত, এরা কাফের, এত মুসলমানই মনে করে না অনেক মুসলমান, সেগুলো বলে না কেন এই বদমাইশ? আবার বলে যে তার যে সাইদিকে না মানলে যে মানুষ ইমান হারা হয়ে যাবে, ইসলামের শত্রু হয়ে যাবে। 71 সালে বলছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে তারা কাফের, ইসলামের শত্রু, ভারতের দালাল। 52 সালেও বলেছিল, 48-এর সাথে ভাষা আন্দোলনের সময় বলছিল যে যারা এই ভাষা আন্দোলনের বিরোধী কাফের, এর ভাষা বাংলা ভাষা, আমরা সেগুলো জানি। এগুলো সলিমুল্লাহরা বলবে না, সলিমুল্লাহরা জীবনও বলবে না 71-এ কারা মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল, কে মুক্তিযুদ্ধে যায় নাই তা নিয়ে বলবে। আমার মাজারে খাদেম একদিন দেখি বলতেছে কি জাফর ইকবাল এবং হুমায়ুন আজাদ তখন তো ম্যাচিউর ছিলেন, তারা মুক্তিযুদ্ধে যান নাই কেন? তুমি হওয়া যা তোমার তুমি তুমি সলিমুল্লাহ যাও নাই কেন? তোমার বয়স কত তখন? তুমি করে বলতে হবে এদের, এই বদমাইশদের, এই মিথ্যুক ধোকাবাজদের, এই ভণ্ড বদমাইশ ধোকাবাজদের, এরা মুক্তিযুদ্ধে জানাই দোষ। যারা রাজাকার আলবদর ছিল তাদের নাম নিতে মুখে ব্যথা পায়, আহমদ সফার মাজারে খাদেম সলিমুল্লাহ খান, ভয় পায়।
লজ্জা পায় না। আবার তার আরেক পীর, এই বাঙ্গুদের আরেক পীর আগে ছিল নাস্তিক, সে বলে জামাতের সমালোচনা করায় ফ্যাসিজম। আরেক আবার চর এরা বলে ফ্যাসিজম, সিঙ্কুবাম একটা আছে লুঙ্গি মাজার বলে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম, সে তার ভেস্তে দুজক বিশ্বাস করে না তাই ওইটা কয় না। কিন্তু ওই ফুরফুরার লোক, ফুরফুরার ওই বন্ডমুক্তি, সে তো বলে যে ব্যস্ত বিষয় করে। তাই জন্য সাইদিরে যদি কেউ ইসলামী বক্তা নাম রেখে তার ইমান নাই, আর মৌদুদ্দিদের তো ইমান নাই, মৌদুদ্দিদের বিরোধিতেই তো, মৌদুদ্দিদের বিরোধিতে অনেক ফতোয়া আছে যার ইমান নাই। আর তো মৌদুদ্দির মুরিদ হলো এই সাইদি, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী। তবে ভারতের রাজাকারদের সাবধান করে দিতে চাই, বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে ছাড় দেওয়া হবে না, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের পক্ষ নিলে ভারতের ভাঙ্গুদের ছাড় দেওয়া হবে না। যতই ধর্মীয় লেবাসে তোমরা আসো, আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবা, তোমাদের মুখোশ উন্মোচন করা হবে। জেনে রাখো ফুরফুরার ভণ্ড মুফতি রজব আলী তাবিজের ব্যাপারে জিলাপি ঘোর মাজার পূজারি, আমি বলি নাই, লামা জাহিরা তোমাদের বলে, তোমরাই শোনো আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতে। 71 সালে তোমার বাপদাদা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে ভারতে বাস করেও, এখনও তোমরা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। আমরা জানি এই বাংলাদেশে এখনও কেউ না কেউ দু চারজন বেঁচে আছে যারা তোমাদের মুখোশ উন্মোচন করবে। বেশি দিন আর এই ধরনের বন্ডামি, কতদিন মিথ্যা বলবা? আমরা জানি আমরা সংখ্যায় কম, আমাদের সংগতি কম, আমাদের সামর্থ্য কম, কিন্তু আমরা জানি মিথ্যুক চোর বাটপারে 1 লাখ হলে আমরা একাই যথেষ্ট। এ মুফতি রজব আলীরা, সাইদি রুহানি পোলা, যত এরকম 1 লাখ আসুক কাজ হবে না। আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে তোমরা জানি দাঁড়াইতে পারবে না আমাদের সামনে, সেই সাহস নাই তোমাদের। পয়সা খেয়ে, পয়সার বিনিময়ে বহুত বলতে পারবা, কিন্তু আমরা জানি তোমরা কোথায় কোথায় তোমাদের প্রাণ ভ্রমর আমরা জানি। তোমরা যে একটা ভণ্ড, তোমরা যে মিথ্যুক আমরা জানি, এটা বললেই আমরা জানি তোমরা চুপসে যাওয়া। তাই আমরা আর বসে থাকবো না, আমাদের বলতে হবে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের। এই সমস্ত ভারতের পাকিস্তানের কথা বাদ দেন, এখন পাকিস্তানেই বরং এখন আমাদের পক্ষে বলতেছে যে 71 সালে আমাদের প্রতি নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, আমাদেরকে মুসলমান হিসেবে মানা হয় নাই, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আমাদের সাথে অবিচার করা হয়েছে। কিন্তু ভারতের কিছু মৌলবি দাঁড়াইছে এখন, এই বদমাইশগুলো এখন আসছে আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে, রাজাকারদের পক্ষ নেয় ভারতের। সাবধান থাকবেন, যারা ভারতের কোনো মৌলবি যখনই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, অমনি ওকে সামনে পেলে জুতা দিয়ে পিটাবেন, সামনে পেলেই তাকে জুতা দিয়ে পিটাবেন। আমাদের মুক্তিযুদ্ধের কথা বলার দুঃসাহসেই কথা বলার অধিকার দিল কারে? এই রজব আলীরে। আর রাজাকারদের পক্ষে কথা বলে কত বড় দুঃসাহস তার এই মুফতি রজব আলীর, আবার ফুরফুরার জিলাপি ঘোর তাবিজের ব্যাপারী, যাদেরকে লামা জাবিরা বলে কাফের বেদাতি, তারা আসছে আমাদের শিখাইতে আমাদের ইমান আছে কিনা। সাইদি সাইদি কি কোরআন শরীফ নাকি বে, সাইদি কি আল্লাহ রসুল হয়ে গেছে নাকি যে সাইদি রে না মানলে বেটা আমরা ইমান হারা হয়ে যাবো? কত বড় মূর্খ, কত বড় গণ্য, কত একটা কথাটাই তুই কুফরি কথা, যে সাইদি রে না মানলে আমরা আন্তর্জাতিক খ্যাত না মানলে আমাদের ইমান হারা হয়ে যাবো, আমরা মুসলমান না? কত বড় বদমাইশি, ফুরফুরাতে কত বড় বদমাইশের জন্ম নিয়েছে দেখছেন তো এই মুফতি রজব আলী। আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাবেন, আমি আবার কমেন্টস বক্সে তার ছবি দিয়ে দিতেছি।